हरे कृष्ण। तो कैक जन प्रभुर रिक्वेस्ट कर आर आसार जो तो प्रभु हमें 12 नम्बर श्लोके मौनता निये आलोचना कर तो एक बार एक मौनता निये बोलछी आर एक बार एक सन्यासी उद्विदाशी सन्यासी तो सन्यासी अनेक दाढ़ी चूल तार छिलो पशुपतिनाथ जेटा नेपाले नेपाले ए मंदिरटा आछे तो पशुपतिनाथे ओखाने रेस्ट्रिक्शन होच्छे कोनो हिंदू व्यतीत विदेशी साधु प्रवेश निषेध तो उनी विदेशी छिलेन अनेक चूलदारी विशाल विशाल किन्तु गायर ये कलरटा देखे बुझा जाच्छे उनी विदेशी और अन्य कोनो किछु देखे बुझा जाच्छे ना तो उनी जानतेन ना कारण भारतेर मध्ये मणि बाबार अनेक कदर जारा मणि मनो थाके मणि बाबा बोले तादेरके अनेक सम्मान करा हय मा ओ मणि बाबा विशाल शक्तिशाली अत्यंत पावर तो এখন এই বিদেশী সাধুটা উনি গেছেন এই পশুপতিনাথকে দেখার জন্য তো বিশাল লাইন এই পশুপতিনাথ মন্দিরে ওই লাইনের মধ্যে অনেক ভিড় তো উনি লাইনে দাঁড়িয়েছেন এখন যিনি গেট কিপার আছে উনি দেখছেন ও দেখতে লাগছে ওনাকে বিদেশী কিন্তু চুল এবং দাড়ির জন্য গোপের জন্য বুঝা যাচ্ছে না উনি কি বিদেশী কিনা তো এখন লাইন দত্ত দত্তে ওখানে পশুপতিনাথজির দর্শনটা অত্যন্ত দুর্লভ ওখানে জাস্ট ঢুকে একটু করে দর্শন দেবে এরপর বন্ধ হয়ে যাবে ঠিক এরকম বালাজি মন্দিরেও অনেক লাইন দত্ত হয় কিন্তু দর্শন দিবে যে একটু করে অনেক সময় একদিন দুদিন লাগে যদি বড় ব্রহ্মোৎসব হয় তাহলে তো আরও কথাই নেই আরও অনেক লং টাইম লাগে দর্শন করতে তো এই পশুপতিনাথজির দর্শন করা অত্যন্ত বিরল এখানে লাইন ধরেছে লাইনটা মানে মন্দিরকে ঘিরে পুরো দু তিনটা লাইন হয়ে গেছে তো এখন কী হয়েছে উনি যখন লাইনে দাঁড়িয়েছে তো উনি দেখছে লাইনটা অনেক বড় হয়ে গেছে তখন উনি একটু চালাকি করে সামনের দিকে চলে আসছে এখন গেটকিপার কি করেছে ওনাকে সন্দেহ করছে উনি কি বিদেশি কিনা হিন্দু না হলে তো ওখানে প্রবেশ নিষেধ তো কি করেছে ভিতরে প্রবেশ করে পূজারীকে বলছে তো পূজারীকে বলছে প্রভু লাইনের মধ্যে একটা সন্দেহ লাগছে উনি মনে হয় বিদেশি তখন পূজারি ভিতর থেকে চলে আসছে আর ভিতর থেকে এসে দেখলেন দেখলেন যে ওনার পুরো মুখে ধারি গোপ তারপর হচ্ছে চুল কিন্তু কপাল দেখে একটু বোঝা যাচ্ছে উনি একটু কালারটা অন্যরকম তখন ওনাকে জিজ্ঞেস করা যায় হু আর ইউ মানে আপ কন হু মানে হিন্দিতে বলেছে তখন উনি কিছু বলে নাই উনি চুপ ছিলেন অনেক প্রশ্ন করার পর উনি যখন কিছু বলে নাই তখন পূজারী ধরে নিয়েছে হ্যাঁ মণি বাবা এ তো মৌন ব্রত অবলম্বন করেছে তাহলে তো ওনাকে ঢুকাতে হবে তখন কী করেছে ওনাকে একদম আগে লাইনের আগে ওখানে মন্দিরে ঢুকিয়ে অনেকক্ষণ দর্শন মণি বাবা আপনি দর্শন করুন তখন ওনাকে আরও প্রসাদও দিয়েছে ফুলের মালাও দিয়েছে প্রসাদী ফুলের মালা হ্যাঁ উনি সব পেয়ে গেলেন তো উনি যখন এগুলো পেয়ে দর্শন করে এই পশুপতিনাথজিকে দর্শন করে পশুপত হচ্ছে যে শিবজি পশুপতিনাথ উনি দর্শন করে চলে আসার সময় ইয়ার সাথে দেখা ওই গেটকিপারের সাথে গেটকিপারকে বলে থ্যাংক ইউ কারণ উনি তো বিদেশ ছিলেন তো থ্যাংক ইউ বলার সাথে সাথে উনি বুঝতে পারছেন এ মণি বাবা নয় তো অনেক সময় এরকম হয়তো বা মনও থাকলে উনি তো জানতেন না কিন্তু উনি মনও ছিলেন কি বলবেন বিদেশি লোক জগন্নাথ মন্দিরে তো বিদেশিদেরকে ঢুকতে দেওয়া হয় না তো উনি চুপ থাকার কারণে
পশুপতিনাথ জিকে দর্শন করেছিলেন। এরকম আরো অনেক উদাহরণ আছে পৌরাণিক ইতিহাসের বা পৌরাণিক কাহিনীর মধ্যে আছে। শকুন্তলা, তো শকুন্তলা ছিল যে দুষ্মন্ত রাজার স্ত্রী। আর এই শকুন্তলার বিশাল কাহিনী, তো আমি যেখানে মৌনতার অবলম্বন করার কারণে শকুন্তলার কি হয়েছে এই ঘটনাটাই শুধু বলছি। এই শকুন্তলা হচ্ছে ঋষি বিশ্বমিত্রের কন্যা, মেনকার মেয়ে। ঋষি বিশ্বমিত্রকে মেনকা যখন ফল ডাউন করিয়েছিলেন তখন এই শকুন্তলার জন্ম হয়েছিল। আর শকুন্তলা কর্ণমণির আশ্রমে ছিলেন। যেহেতু কর্ণমণি নদী সমুদ্রের পারে ছোট বাচ্চাকে শুকুনে তার মানে শুকুন পাখি তার ডানা দিয়ে রোদে না মানে রোদ না পড়ার জন্য মানে রোদ থেকে বাঁচার জন্য ডানা দিয়ে তাকে রক্ষা করেছিলেন। তো কর্ণমণি দেখলেন যে শকুনের ডানা ধারা ও কী আছে শেল্টার মানে আশ্রয়ে আছে, এই জন্য শকুন যাকে রক্ষা করেছে শকুনের পাখার নিচে যাকে পেয়েছে এই জন্য ওনার নাম হয়ে দিয়েছিল শকুন্তলা। এই শকুন্তলা অত্যন্ত সুন্দরী ছিলেন, প্রিয়ংবধা, তারপরে অনুসূয়া তার বান্ধবী ছিল। তো শকুন্তলা আলবালে জল শোষণ করতেন এবং বনের এখানে যদিও উনি অত্যন্ত সুন্দরী রমণী কিন্তু উনি গাছের ছাল বাকল করতেন এবং অত্যন্ত সুন্দর লাগতো তাকে, প্রকৃতির সাথে মানিয়ে চলতেন। তো ওর বান্ধবীগুলো অনেক সুন্দর ছিল। তো ও কী করেছে বান্ধবীদের যখন নিয়ে এগোতে তখন ওই সময়ে এক রাজা ওখানে মিঘয়া করতে যান, ওর নাম হচ্ছে রাজা দুষ্মন্ত। তো মিঘয়া করতে গিয়ে ওই কর্ণমণির আশ্রমে ঢুকে পড়েন এবং কর্ণমণির আশ্রমে ঢুকার কারণে তো ওখানে অনেক মণি ঋষিরা বলছে এইটা ঋষির আশ্রম, আপনি এখানে মুহুরিন শিকার করতে পারেন না। তখন রাজা ঋষির আশ্রমকে সম্মান করে তার রথ থেকে নেমে গেলেন, অস্ত্র ত্যাগ করলেন, বিনম্র চিত্রে সেই মণির আশ্রমের দিকে গেলেন এবং যাওয়ার সাথে তার ডান বাহু কম্পিত হয়েছিল। আমরা অনেক উপন্যাসও পড়েছি, এটা বঙ্কিমচন্দ্র নাকি কোন একটা মানে শকুন্তলার কাহিনী পড়েছিলাম ওখানে। তো ডান বাহু কম্পিত হয়েছে, ডান বাহু যাতে কারো কম্পিত হয় এটা হচ্ছে বিয়ের লক্ষণ বলা হয়। তো উনি দেখলেন যে ওখানে কর্ণমণি নেই, আশ্রমে কর্ণমণি নেই। তো কর্ণমণি না থাকার কারণে ওনার মেয়ে মানে যিনি আশ্রিত আছেন যে মেয়েটাকে লালন পালন করেছে শকুন্তলা, তো রাজাকে দেখাশোনা করছিলেন। তো রাজার কাছে দেখাশোনা করার রাজা দেখছিল যে এ অত্যন্ত সুন্দরী, কোনো ক্ষত্রিয়ের মেয়ে এর মানে ক্ষত্রিয়ের মেয়েও হতে পারে, এই বনের মধ্যে এই আশ্রমের মধ্যে ও কীভাবে আসলো। তখন তার সাথে এই শকুন্তলা যেহেতু ওকে দেখাশোনা করছে, রাজা আসছে, রাজাকে অভ্যর্থনা করলেন এবং প্রসাদ আদি দিয়ে তাকে বসতে বললেন, খেতে দিলেন। তো এই কুশলাদি বিনিময় করতে করতে গিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় এবং কথাবার্তা হয়ে যায়। তো সম্পর্ক হওয়ার কারণে রাজা ওকে ভালোবেসে ফেলে এবং পরবর্তীতে গন্ধর্ব স্টাইলে, গন্ধর্ব অনেক রকম বিবাহ আছে, তো গন্ধর্ব বিবাহে ওরা বিবাহিত জীবন আবদ্ধ হয়েছেন। এবং রাজা বলছে আপনি তুমি এখানে থাকো, আমি আমার মানে রাজ্যে যাব এবং এরপরে তোমাকে নিয়ে এখান থেকে নিয়ে যাব। তো এটা বলে শকুন্তলাকে রেখে দিয়ে উনি চলে গিয়েছিলেন এবং পরবর্তীতে কর্ণমণি যখন এসেছেন তখন কর্ণমণিকে বিস্তারিত ঘটনা বললেন এই শকুন্তলা। তখন শকুন্তলাকে বললো হয়তো ঠিক আছে, তুমি ওর যেহেতু সঙ্গ করেছো, অবশ্যই বিয়ে যেহেতু করেছো তাহলে সমস্যা নেই, তোমাকে তখন ও গর্ভবতী ছিল, তখন ওই রাজারা ওখানে মণি ঋষিরা তাকে দেখাশোনা করছিলেন এবং তার যখন বাচ্চা হয়েছে তো বাচ্চা হওয়ার কারণে ওই বাচ্চাটাকে গর্ভধান সংস্করণ ওই মণি ঋষিরা করেছিল এবং বাচ্চাটার পরবর্তী নাম হয়েছে ভরত।
যার নাম অনুসারে এই ভারতবর্ষের নাম হয়েছে। এবং তারা হচ্ছে তাদের পূর্বপুরুষ এই বরদ বংশীয় হচ্ছে যে অর্জুন, তারা কুরুবংশরা। তো এটা হচ্ছে ভরত মহারাজের বংশধরেরা। তো এই বরদের পিতা হচ্ছে এই দুষ্মন্ত রাজা। তো যখন ও ওকে নিয়ে নিয়ে মানে রাজা নিয়ে মানে নিয়ে যাওয়ার জন্য আশ্রমে আসছে না, তখন ও সবসময় রাজার চিন্তায় মগ্ন থাকতেন। তো যখন মগ্ন থাকতেন, একবার ওই আশ্রমে দুর্বাসা ঋষি এসেছিলেন, এবং দুর্বাসা ঋষি এসে ওই মেয়েটাকে দেখে বলছে, তখন বলছে এই দুর্বাসা মানে তার নিজের সেবা করার জন্য আর কি, বলছে এ রমণী, এ রমণী, এ রমণী, অনেকবার ডাকলো, কিন্তু ও দুষ্মন্ত রাজার চিন্তায় এত মগ্ন যে ও মনও ছিল, ও কোনো কিচ্ছু কথা মানে কিচ্ছু বলেনি। যখন কিছু বলেনি তখন দুর্বাসা রেগে গিয়েছেন। তখন দুর্বাসা বলছে, তুমি যে বিষয়ের জন্য এত নিমগ্ন ওই চিন্তায়, সেই বিষয়টা, সেই যার জন্য তুমি নিমগ্ন এত মানে এত গভীরভাবে চিন্তায় নিমগ্ন, তাকে তুমি ভুলে যাবে, সে তোমাকে ভুলে যাবে। যখন ভুলে যাবে, এই অভিশাপটা কী করেছে, এই শকুন্তলার বান্ধবীরা শুনেছিল, শোনার সাথে সাথে মণিকের পায়ে পড়ে মণিবর আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমার বান্ধবী তাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত চলে গিয়েছেন, তার চিন্তায় উনি এত মগ্ন ছিলেন, আপনি ক্ষমা করে দেন ওকে। তখন দুষ্মন্ত শকুন্তলাকে এইভাবে ডেকে দিলেন, তখন ওর চিন্তা হঠাৎ করে চিন্তা ভাঙলো এবং মণির কাছে ক্ষমা চাইল, দুর্বাসা মণির কাছে। এবং দুর্বাসা মণি বলল, যদি তোমার কোনো মানে কি বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাকে গিফট করেছে, সেই জিনিসটা যদি ওর কাছে থাকে, মানে ওকে দেয় কেউ, ওই বিশেষ করে অঙ্কুর মানে আন্টি, তখনকার রাজারা কোনো জায়গায় কাউকে যদি পছন্দ করে বিয়ে করে তাকে আন্টি গিফট করত, বলে এই অঙ্কুরটা দেখলেই তোমার কথা মনে পড়ে যাবে। তো এখন কী হয়েছে, ওই শকুন্তলা যখন বলল ঠিক আছে, তখন মণি চলে গেল, তখন এর মধ্যে শকুন্তলা কী করেছে, এই আংটিটা হারিয়ে ফেলেছে, এই জিনিসটা হারিয়ে ফেলেছিল। এখন রাজার যে যেটা স্মৃতিচিহ্ন ছিল সেটা হারিয়ে গেছে। তখন এক পর্যায়ে গিয়ে এই আংটিটা একটা মাছে খেয়ে ফেলেছিল, আর মাছ খাওয়ার পর যারা মানে ধীবর, যারা জেলে তাদেরকে ধীবর বলে, তো ধীবর কী করেছে, ওই মাছের মধ্যে আংটিটা পেয়েছে। এই আংটিটা যেহেতু অনেক মূল্যবান আংটি এবং রাজার ইয়া আছে, কোনো ওখানে সিলমোহর আছে, এই জন্য ওই রাজ্যেরই জেলে ছিল রাজা দুষ্মন্ত, দুষ্মন্ত যেখানে রাজা ছিল, বিশেষ করে হস্তিনাপুর রাজ্যের রাজা ভরত ছিল তো হস্তিনাপুর রাজার, তো দুষ্মন্ত রাজাও হস্তিনাপুরের। তো এখন ওই জেলেটা বলল যে এটা হচ্ছে রাজারই পাপ্র। তখন ও বলল, এটা কীভাবে পেলাম, ওদের এটা মাছের ইয়া থেকে পেট থেকে বের করেছে। তখন রাজার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে যে শকুন্তলার ইয়াটা। তো আমি এখানে যেটা জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে শকুন্তলা মৌনতা ছিলেন, এবং শকুন্তলা এই মৌনতা থাকার কারণে দুর্বাসার অভিশাপ তাকে দিয়ে দিল। তো অনেক সময় মৌনতায় আমাদের অনেক রকম অভিশাপও নিয়ে আসতে পারে। তো এখানে যে দুর্যোধন 11 শ্লোক বলার পর যখন 12 শ্লোকে কোনো কিছুই 12 শ্লোক পর্যন্ত মানে 11 শ্লোক পর্যন্ত তারা কি বলার পরও দ্রোণাচার্য এবং ভীষ্মদেব কিছু বলেনি, তখন ভীষ্মদেব শঙ্খ বাজিয়ে তাকে বুঝিয়ে দিলেন, তার হর্ষ উৎপাদন করে যে বুঝিয়ে দিলেন কার পক্ষে জয় হবে। তো আমরা এখন কম্পেয়ার করব এই শঙ্খ বাজানোর উদ্দেশ্যে ভীষ্মদেব যে শঙ্খ বাজালেন সেটার কী কী হতে পারে। একটা প্রথমত হচ্ছে যে দুর্যোধন এতক্ষণ বকবক করেছে, সে কিছু বলে নাই, দুর্যোধনকে সন্তুষ্ট করার জন্য এটা বাজিয়েছিলেন। আরেকটা ইয়াটা হচ্ছে যে এটা পাণ্ডবদেরকে বিজয় নিশ্চিত করেছিলেন, বিজয়। কেন, শঙ্খ হচ্ছে কার চিহ্ন, শঙ্খ হচ্ছে ভগবান নারায়ণের চিহ্ন,
তখন নারায়ণ কোন পক্ষে, লক্ষ্মী দেবী যে পতি মাধব সে কোন পক্ষে, সে হচ্ছে পাণ্ডবদের পক্ষে। এই জন্য চতুর্ভুজ ভগবান নারায়ণের যে চতুর্ভুজ রূপ, এখানে চার হাতের মধ্যে চারটা অস্ত্র, শঙ্খ চক্র গদা পদ্ম। তো শঙ্খ হচ্ছে ভগবানের এক হাতে সিম্পল, যেন শঙ্খ বাজানোর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় কার পক্ষে জয় হবে। যেহেতু নারায়ণ ওই পক্ষে এবং নারায়ণের অনেক হাত পায়ের মধ্যে চিহ্ন থাকে, শঙ্খ চিহ্ন আছে বিজয় সূচক, ওইটা চিহ্ন কেউ ধ্যান করলে নারায়ণের চরণে যে চিহ্ন আছে শঙ্খ, ওই চরণের চিহ্ন যদি ধ্যান করে তাহলে তার বিজয় নিশ্চিত হয়। তাহলে বোঝা যাচ্ছে যে ওই পক্ষেরই জয় হবে, কারণ নারায়ণ ওদিকেই আছে। আরেকটা, এই যে দুর্যোধনের যে মন মানসিকতা আমরা দেখলাম এই 3 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত, তার মধ্যে সে যে বকবক করেছে, কারো কোনো কিছু প্রত্যুত্তর চাই, মানে বিনীতভাবে চাইনি, তার মধ্যে রজগুণের প্রভাবটা বেশি। এই রজগুণের মানুষের লক্ষণ ভাগবত গীতায় বর্ণনা করেছে 18 অধ্যায়ে। রজগুণের 6টি লক্ষণ আছে 18 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে, রাগী কর্ম ফলম প্রেপসু লুব্ধ হিংসাত্মক অশুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। 6টা লক্ষণ এখানে বলা হয়েছে। রাগী কর্ম ফল প্রেপসু, সে কর্মফলের প্রতি আসক্ত হবে, এখনই চাই জয়, এই মত এখন চাই, আমি পাণ্ডবদেরকে এখন ডিস্ট্রয় করে দেব, হস্তিনাপুর আহার। এ হচ্ছে কর্মফলের প্রতি আসক্ত, এখনই যুদ্ধে জয় লাভ করতে চাই আমি, কর্মফলের প্রতি আকাঙ্ক্ষী হবে, সে বেশি লোভী হবে। আর হচ্ছে হিংসাপ্রিয়, আর হচ্ছে অশুচি হর্ষ শোকযুক্ত যে কর্তা, সে রাজসিক কর্তা বলে কথিত হয়। এটা 18 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলেছে ভগবান। 6টা লক্ষণ। তো আমরা যদি এগুলো আলোচনা করি, ওর বেশিরভাগ যে রাগ ছিল কর্মফলের প্রতি আসক্ত এবং রাগ ছিল, সেটা হচ্ছে যে আসক্তির ফলে রাগ উৎপন্ন হয়। কাম ক্রোধ রজগুণ সমদ্ভব, কাম ক্রোধ করতে গিয়ে আসে রজগুণ সমদ্ভব, আর রাগ দ্বেষ বিদ্বেষ এগুলো সবগুলো হচ্ছে আসক্তির ফলে, কারণ সেই রাজ্যের প্রতি আসক্ত ছিল দুর্যোধন। আমি চাই এখন এই রাজ্যটা, যেন তার মধ্যে বিশাল রাগ ছিল এবং ঈর্ষা ছিল পাণ্ডবদের প্রতি, পাণ্ডবদের উন্নতি সে কখনো দেখতে পারত না। হ্যাঁ, এবং কর্মফলের ইচ্ছা ছিল, মানে সবসময় সে কুস্ত ফলের আশায়, মানে এটা আমি এখনই চাই, এটা আমার বিজয় এখনই চাই। তো এই জগৎ এরকম, এই জগতে অনেক লোক আছে এরকম, তারা কর্মফলের প্রতি পিপাসু, কার কর্মফল তো অত্যন্ত জটিল প্রক্রিয়া, এগুলো আমরা পরবর্তী শ্লোকগুলোতে আস্তে আস্তে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করব। আর হচ্ছে লোভী, হ্যাঁ ও লোভ ছিল, ও প্রথম যখন লাক্ষাগৃহেতে আগুন দিয়েছিল, মারার প্রয়াস করেছিল, কিন্তু বানাবর্তে যেটা ময়দানব তৈরি করেছিলেন ইন্দ্রপ্রস্থ, তো সেটা দেখে তার লোভ হয়েছে, এত বিশাল সাম্রাজ্য যুধিষ্ঠির মহারাজরা কেমনে পেল, ও দেখে হিংসা জলে পুড়ে যাচ্ছিল, কারণ লোভই ছিল, এই রাজ্যটা আমি চাই, ইন্দ্রপ্রস্থ আমি চাই। অনেকে এরকম হতো, এরকম অনেকের কাছে, শুধুমাত্র দুর্যোধন না, যাদের এই দুর্যোধনের মেন্টালিটি আছে এখানেও দেখা যায়, অনেক সময় অনেক প্রতিবেশী যদি আরেক প্রতিবেশীর ঘরে যায়, তখন অত্যন্ত দামি ফার্নিচার দেখে তখন তার অনেক লোভ হয়ে যায়, এই ফ্যামিলিতে এরকম ফার্নিচার আমারও চাই, এটা আমার হওয়া উচিত। এরপর হচ্ছে হিংসা প্রবণতা, হ্যাঁ হিংসা প্রবণতার কারণে সে ভীমকে মারার চেষ্টা করেছিল, বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল, সবাইকে আগুন দিয়ে পুড়ে মারার চেষ্টা করেছিল, তারপরে বনবাসে পাঠিয়েছিলেন, এটা হচ্ছে হিংসার কারণে।
তো দুর্যোধন, আজকে আমরা যে দুর্যোধন নিয়ে আলোচনা করেছি, আজকে দুর্যোধন নিয়ে আলোচনা প্রায় শেষ। আমরা 13 থেকে যখন শুরু করব শ্লোক, তখন দুর্যোধনের আর কথা আসবে না। এখানে দুর্যোধনের অধ্যায় এখানে শেষ হয়ে যাবে, এই জন্য দুর্যোধনের উদাহরণগুলো দিচ্ছি বেশিরভাগ করে। আর এরপর হচ্ছে অপবিত্র দৃষ্টি, মানে কুদৃষ্টি বা কুদৃষ্টি ছিল। যেমন ধরো দ্রৌপদীর প্রতি তার নজর খারাপ ছিল, দ্রৌপদীকে সেই কুদৃষ্টি দেখেছিল, স্বয়ম্বর সবার মধ্যে সেই কুদৃষ্টি প্রদান করেছিল। কিন্তু যখনই ও হেরে গেছে, ও পারে নাই, তখন তার প্রতি হিংসাত্মক হয়ে গেছিল, বলে আমি দেখে নেব তোমাকে। তারপর রোগ হর্ষ শোক, হর্ষ শোক, ও হর্ষ শোক মানে হচ্ছে আনন্দ পাওয়া আবার শোক করা, হর্ষ শোক। ও মাঝে মাঝে পাণ্ডবদেরকে যখন বেশি অত্যাচার করতে পারে তখন সে আনন্দ অনুভব করে, কিন্তু মাঝে মাঝে আবার শোকে নিমজ্জিত হয়, তাদের এত জলস দেখে, এত প্রাসাদ দেখে ও শোকে বিমর্জিত হয়, মানে ও শোক কত দেখে, হায় হায় এত হলো কেমনে ওদের, আমি কিছুই দিতে চাই না, কিন্তু ওরা হয়ে যায়। দিয়েছে একটা মরুভূমি রাজ্য, ইন্দ্রপ্রস্থ যেটা দিয়েছিল সেটা ওরা বড় একটা ময়দানবের সাহায্যে একটা ইন্দ্রপ্রস্থ বানিয়ে ফেলেছে। তো যেখানে যায় ওরা, এই পঞ্চপাণ্ডবেরা, ওরা বিশাল এক মানে সাফল্য অর্জন করে ফেলে। ওটাও তার মধ্যে ওর এটা ও শোক করতো এটা দেখে। এখানে বলা হচ্ছে 12 নম্বর শ্লোকে বলছে, ও ইয়াকে ভীষ্মদেবকে কুরুবিদ্যে বলেছে। তো কুরুবিদ্যের মধ্যে আমরা দুই প্রকার বিদ্যে পাই, একটা হচ্ছে বয়োবিদ্য, বয়োবিদ্য মানে হচ্ছে যার আয়ু বেশি হয়েছে, আরেকটা হচ্ছে জ্ঞানবিদ্য। তো যে ভীষ্মদেব ছিলেন যে দুটাই, উনি জ্ঞানবিদ্য এবং কুরুবিদ্য, জ্ঞানপ্রবীণ ছিলেন। এই জন্য ভীষ্মদেব কাছ থেকে তো উনি জ্ঞান গ্রহণ করেননি, এই দুর্যোধন। ও বলছে কুরুবিদ্ধ হয়ে গেছে, আশীর্বাদও ভালো করে নেওয়ার জন্য বিনয়ভাবে যায়নি। কিন্তু যখন আমরা দেখি, যখন ভীষ্মদেব সরসজ্জায় ছিলেন, তখন যুধিষ্ঠির মহারাজ এই ভীষ্মদেবের কাছে গিয়ে কীভাবে রাজ্য পরিচালনা করবে, কীভাবে এই রাজ্য শাসন করবে, উনি পিতামহকে প্রশ্ন করেছিলেন। কারণ উনি জানতেন এই এটা কুরুবিদ্য নয়, এটা বয়োবিদ্য নয়, উনি হচ্ছে জ্ঞানবিদ্য, যুধিষ্ঠির মহারাজ জানতেন। এবং যুধিষ্ঠির মহারাজ ওনার থেকে অনেক জ্ঞান নিয়েছেন, এটা মহাভারতে আছে, এটা বিশাল একটা চ্যাপ্টার। কেউ যদি এই ভীষ্মদেবের এই জ্ঞানগুলো নিজের জীবনে এবং চর্চা করে এবং প্রয়োগ করে, তার জীবন সফল হয়ে যাবে। যুধিষ্ঠির মহারাজ ওনার থেকে জ্ঞান নিয়েছিলেন, কিন্তু এই দুর্যোধন ওনার থেকে জ্ঞান তো নেয়নি, কিন্তু ইনসাল করছিল বিভিন্নভাবে, তা বিভিন্ন শ্লোকের মধ্যে দেখ, আমরা এগুলো আলোচনা করেছি অলরেডি, ওনাকে সম্মান প্রদর্শন করেনি। তো আমরা যদি কম্পেয়ার করি যুধিষ্ঠির মহারাজ আর দুর্যোধন, তাহলে যুধিষ্ঠির মহারাজ সব দিক থেকে এক্সপার্ট ছিলেন এবং সম্মান করেছিলেন। তো আমরা কালকে আগামী পর্ব থেকে আমরা 13 নম্বর শ্লোক থেকে যাব। আপনাদের শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।